আরব হাকিমুল্লাহ ছেলে খিচুড়ি স্কুলে পড়ে না, খোঁজ নিয়ে দেখুন রাজারহাটে কোন সরকারি বেসরকারি স্কুলে পড়াশোনা করছে। ক্লাস ফোরে যখন পাস হবে ছেলে নিয়ে অনর্গল ইংলিশ বলবে, আর আরাবুল্লাহ হাকিমুল্লাহ হয়ে যারা লাঠি ধরে তার ছেলেরা কোথায় পড়ছে? খিচুড়ি স্কুলে, যেখানে শিক্ষক নাই, ঘরে ফিরবে মূর্খ। যদি আরাবুল্লাহ হাকিমুল্লাহ ছেলে ইংলিশ ক্লাস ফোরে উঠেই যদি পড়তে পারে, তাহলে আপনার আমার বাড়ির সন্তানরা কেন পড়ছে না? রাজ্য সরকারকে সেই পরিষেবা প্রাইমারি থেকে সিবিআই এসেছে, দিয়াল লোককে পালা দিয়াচ্ছিল, সেটাও পারেনি, সিবিআই ধরে নিয়েছে অফিসাররা। এবার মানুষের পরিষেবা দেওয়ার কথা কি বলবে? দেখ সেই প্রসঙ্গে যাচ্ছি না, একদম শেষ মুহূর্তে তিনটা অনুরোধ বিষয়ে আপনাদের অনুরোধ করবো। প্রথম কথা হচ্ছে শিক্ষার অভাব। আজকে এসটি এসসি বলুন, আজকে মাইনরিটি বলুন, আমাদেরকে সুকৌশলে শিক্ষা থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। আমার আগে স্টুডেন্ট ফ্রন্টের একজন বললেন, বক্তব্য দিলেন, পশ্চিমবাংলা থেকে 8000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, ক্ষতি কার হবে? ক্ষতি আরাবুল্লার ভাই নাতির হবে, পুতার হবে না, এই হাকিমুল্লার ছেলে না মেয়ে? হ্যাঁ হ্যাঁ, ছেলের বা মেয়ে কোথায় পড়ে জানেন আপনারা? কোথায়? হ্যাঁ, খিচুড়ি স্কুলে পড়ে কি না? এটাই মাথায় রাখুন, আমি এই জায়গাটাই বলি, আরব হাকিমুল্লার ছেলে খিচুড়ি স্কুলে পড়ে না, খোঁজ নিয়ে দেখুন রাজারহাটে কোন সরকারি বেসরকারি স্কুলে পড়াশোনা করছে। ও ক্লাস ফোরে যখন পাস হবে ছেলে নিয়ে অনর্গল ইংলিশ বলবে, আর আরাবুল্লাহ হাকিমুল্লার হয়ে যারা লাঠি ধরে তার ছেলেরা কোথায় পড়ছে? খিচুড়ি স্কুলে, যেখানে শিক্ষক নাই, ঘরে ফিরবে মূর্খ হয়ে। আমার বক্তব্য তখনই, সজাগ হন, সজাগ হন, সতর্ক হন। যদি আরাবুল্লাহ হাকিমুল্লার ছেলে ইংলিশ ক্লাস ফোরে উঠেই যদি পড়তে পারে, তাহলে আপনার আমার বাড়ির সন্তানরা কেন পড়ছে না? রাজ্য সরকারকে সেই পরিষেবা প্রাইমারি লেভেল থেকে দিতে হবে। বিধানসভার মধ্যে আমি প্রশ্ন করেছিলাম, শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি যে আমরা পশ্চিমবাংলার ম্যাক্সিমাম মানুষের অর্থনৈতিক সংগতি নাই, আমরা আমাদের সন্তানগুলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবার মতো আমাদের সামর্থ্য নয়। আমাদের সন্তানরা প্রাইমারি স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে প্রথম কথা শিক্ষক ঠিকঠাক নয়, দ্বিতীয় কথা কম্পিউটার এডুকেশন নয়, কিন্তু বেসরকারি স্কুলে যেখানে ফিস দিয়ে পড়ায় ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন পায় না। আমি বিধানসভার মধ্যে বলেছি আমাদের রাজ্যে ক্লাস প্রাথমিক স্তর থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, অন্যথায় কি হবে ভাই? যার বাড়ির সন্তানের টাকা আছে ওই নেতার ছেলেরা ক্লাস ফাইভে উঠবে, সে কম্পিউটার চালাবে, আর আপনার আমার বাড়ির ছেলেরা ক্লাস ফাইভে উঠে কম্পিউটার কি জিনিস খাই না আমাকে তখন বলবে? তাহলে অটোমেটিক্যালি নেতার ছেলের থেকে আপনার আমার বাড়ির ছেলে 5 বছর পিছিয়ে গেল না? তাই শিক্ষিত করতে হবে, শিক্ষিত করলে মারামারি হানাহানি আর হবে না, উন্নয়নে নিরিখে তখন ভোট হবে। ভোটের জন্য কারো বাড়ি গিয়ে বোম মেরে দাও, কারো মাথা ফাটিয়ে দাও, কাকে মার্ডার করে দাও, এটা হবে না। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি, যদি এই যে সমস্যা আছে এটা থেকে কাটিয়ে উঠতে চান, সর্বপ্রথম কাজ হবে আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। দ্বিতীয় কথা হচ্ছে সৌজন্যতার রাজনীতি, সৌজন্যতার রাজনীতি করুন, সৌজন্যতার রাজনীতি করুন। আজকে আপনারা দেখেছেন যে শুভেন্দু অধিকারী সবসময় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সম্পর্কে বলে, তাদের কোনোদিন হাতাহাতি লড়াই করতে দেখেছেন না? সুজন চক্রবর্তী অভিষেক ব্যানার্জি দিলীপ ঘোষের বিরুদ্ধে সবসময় বলে, কোনোদিন হাতাহাতি লড়াই করতে দেখেছেন? আমরা দেখেছি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে এক জায়গায় বসে চা খাওয়াচ্ছে বিধানসভার মধ্যে, কিন্তু সেই সৌজন্যতা বুথ লেভেল পর্যন্ত পৌঁছাচ্ছে না কেন? আমি 42 দিন পরে যখন 42 দিনের মাথায় যখন জেল থেকে বার হলাম, তারপরে বিধানসভার মধ্যে গিয়েছিলাম, আপনাদেরকে তো একটা ভিডিও দেখানো হচ্ছে, আমাকে নাকি বিজেপির বিধায়করা এসে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, শুধু বিজেপির বিধায়ক নাই, তৃণমূলের বিধায়করা নওশাদ ভাইকে জড়িয়েছে, আমাকে জড়িয়েছে। সেই সৌজন্যতা যদি থাকে তাহলে আপনারা বুথ লেভেলে কেন ঝামেলায় জড়িয়ে পড়ছেন? আপনাদের প্রত্যেককে বলবো ওপর নেতৃত্বতে দেখুন, ওপর নেতৃত্ব লড়াইটা করছে মিডিয়ার মাধ্যমে, মাইকের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। তাই আজকে এটা বাজারে দাঁড়িয়ে ভিন্ন রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও লড়াইটা মিডিয়ার মাধ্যমে করুন, মাইকের মাধ্যমে করুন, ক্যামেরার মাধ্যমে করুন, অন্যথায় আপনারা ফেঁসে যাবেন, আপনাদের ঊর্ধ্বতন নেতারা আপনাদের বাঁচাতে আসবে না। বক্তব্যটা খেয়াল করে দেখুন, প্রথম মারা গেল ভাদু শেখ, তারপরে 11 জনকে কুপিয়েছে প্রথম, তারপরে ঘরে ঢুকিয়ে আগুন লাগিয়েছে, প্রথম কুপিয়েছে, আমি সেখানে গিয়েছিলাম, প্রথম তাদেরকে ঘর থেকে বার করে কুপিয়ে ঘরে ঢুকিয়ে আগুন লাগিয়েছে, তারপরে অ্যারেস্ট কি হলো আনারুল শেখ, আর সিবিআইয়ের হেফাজতে কে মারা গেল কোনো একজন, সেই বুথ লেভেলে দেখুন
সেই বুথ লেভেলে নেতারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রত্যেককে বলবো, আপনারা বুথ লেভেলে মারামারি হানাহানি করবেন না। আপনাদের ওপরে নেতৃত্বদের দেখুন, তারা সবাই সৌজন্যতার রাজনীতি করছে, যা লড়াই করছে সেই লড়াইটা কিন্তু ক্যামেরার মাধ্যমে করছে, বাস্তবের ফিল্ডে লেভেলে লড়াই করেনি। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো, ISF কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, যারা সাধারণ মানুষের কাছে বলবো, আগামী নির্বাচন আসছে, রক্তপাতের নির্বাচন করে ভাঙড় দেখিয়ে দেবে এই শপথ আমরা করবো। ভাঙড়কে পশ্চিমবাংলার নয়, ভারতবর্ষের মানচিত্রে এমন জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাবো যে ভাঙড়কে দেখে অন্যজন যাতে শিক্ষা নয় সেই ব্যবস্থা আমরা সবাই কাঁধে তুলে নেবো। কি রাজি আছেন তো নাকি? আরে প্রমাণ দিন, প্রমাণ আপনাদের দিচ্ছি। রক্তদান শিবির আপনারা করে দেখিয়েছেন, রক্তদান উৎসব 2720 জন আপনাদের মধ্যে রক্ত দিয়েছে, সেই দেখা দেখি বাদুরিয়া চেষ্টা করেছিল, পারেনি ওভারটেক করতে। ওভারটেক করা দরকার, এসআরএসি করা দরকার। ভাঙড়কে দেখে শিখেছে তো, ভাঙড় প্রথম রক্তদান উৎসব বলে লিখতে শুরু করেছে, এখন বিভিন্ন জায়গায় রক্তদান উৎসব লিখছে, কাল পথ দেখাচ্ছে ভাঙড়, ISF নয় ভাঙড় দেখাচ্ছে, ভাঙড়ের মানুষ দেখাচ্ছে। তা আগামী দিনে এই ধরনের প্রতিটা পদক্ষেপ আমরা, হ্যাঁ ISF রাস্তাটা দেখিয়েছে, নওশাদ সিদ্দিকী রাস্তা দেখিয়েছে, পৌঁছেছেন আপনি, আপনারা, আমি তো একা 2720 জনের রক্ত দিইনি, 2720 জন তো আপনারা দিয়েছেন, আমি পথ দেখিয়েছি, ISF পথ দেখিয়েছে, পূরণ করেছেন আপনারা। তা প্রতিটা ক্ষেত্রে আমরা হয়তো পথ দেখিয়ে দেবো, ভালোর পথটা আপনারা পূরণ করবেন, আপনাদের কাছে আশা রাখি তো নাকি? তাহলে সৌজন্যতা রাজনীতি হবে তো। আমি ISF এর কর্মী যাদেরকে বলছি, তাদেরকে এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের দায়িত্ব নিতে হবে। অপর দিক থেকে যদি যতই ইচ্ছুক না কেন, ISF এর কর্মী যারা দায়িত্বশীলেরা আছে তাদের প্রত্যেককে বলবো আপনারা গুলাব দেবেন, ওরা যতই ইচ্ছুক আপনারা গুলাব দেবেন, এমন একটা দিন আসবে ওরা ইট ছুটতে ছুটতে হাঁপিয়ে যাবে, শেষে তারা গুলাব নিয়ে আসবে, সেই সমাজ ব্যবস্থাটাকে ISF কে গড়ে দেখাতে হবে। তিন নম্বর কথা, প্রশাসনের বন্ধুদেরকে সহযোগিতা করবে। প্রশাসনের বন্ধুরা তো ক্লান্ত হয়ে গেছে, কাকে সামলাবে, কোন গোষ্ঠীকে সামলাবে, কোন গোষ্ঠীকে সামলাবে? বিরোধীদেরকে তো যা করছে আর বলার দরকার নেই, ছাগল নিয়ে মাছ হয়েছে ঝামেলা, জেলে তুলে নিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, তারপরে বলো প্রশাসনকে সহযোগিতা করবে। প্রশাসনের কোনো বন্ধু যদি অনৈতিক কাজ করে, সেগুলো জমা হচ্ছে, 107 তো আমাদের নামে প্রচুর এসেছে, সব জমা হচ্ছে, চিন্তা কোনো কারণ নেই, যা দিচ্ছ চুপচাপ নিয়ে নেওয়ার জামিন করো, কোর্টের দরজা খোলা আছে, সব কোটা নিয়ে যাবো, শুধু বড়োবাবুকে তখন কোর্ট ডাকবে, বড়োবাবুকে জবাব দিতে হবে, চিন্তা নেই। কিন্তু আপনারা প্রশাসনের সাথে সহযোগিতা করবেন, আইনকে কেউ হাতে তুলে নেবেন না, আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, কেউ আইন হাতে তুলে নেবেন না, প্রশাসনকে সহযোগিতা করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনের জন্য প্রস্তুত নেন, দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত উপহার আমরা দেব এবং রক্তপাতের নির্বাচন আমরা করে দেখাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।